তারাপীঠের বিখ্যাত খাবার, সবাই এটা ঘরে ঘরে খায়, বা যারা আমাদের কলকাতা থেকেও আসছে। সেই কারণে আমি নিয়ে নিয়েছি, দেখো এই পাতার মধ্যে দিয়েছে একটা আগতে মুড়ি দিয়েছে, ঘুগনি দিয়েছে, একটা আলুর চপ নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা চপ। চলো এবার জমিয়ে খাবো। ছেড়ে যাচ্ছে না, ধোয়া উঠছে, ভাল লাগছে? হেভি হেভি তারাপীঠে সেটা কি গো, ভালো লাগছে খেতে? মানে ভাল লাগছে তারাপীঠে সেটা না খেলে ভালো লাগে না, খা। দেখো বন্ধু, সন্ধেবেলায় আমার মেয়ে কী খাচ্ছে দেখো, কীরকম পিকুলিয়ার খাবার। দেখো আলুর চপ, ডিমের চপ, মুড়ি, আর ডিমটাকে আলাদা করে রেখেছে, চপগুলোকে মুড়ির সাথে মেখে রেখেছে দিয়েছে, আর এখানে আছে চা, জমিয়ে খাচ্ছে। কেন, ডিমটা পরে খাবো, মুড়ি দিয়ে কি ডিম খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়, চপটাকে কামড়ে কামড়ে ডিমের সাথে খেতে হয়, তাহলে টেস্টটা বোঝা যায়। না আমি এরকমভাবেই খাই, আমার এটাই ভালো লাগে। তার ব্যাপার, তুই তোর ব্যাপার, তুই খাবি, তুমি তোমার মতো খাবে, আমি আমার মতো খাবো, খাওয়াটা নিজের ওপর ব্যাপার। অবশ্যই, ঠিক আছে, বলাও বাবু।